আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিও হচ্ছে যে একটি বড়াই 24 হ্যামার ড্রিল, এটার পিস্টন চেঞ্জ করব। আর এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যে কীভাবে পিস্টন চেঞ্জ করতে হয়। আপনার হ্যামার ড্রিলে যদি হ্যামার কাজ না করে তাহলে আপনার পিস্টনটি ভেঙে গেছে অথবা পিস্টনে যে কোনো প্রবলেম যার জন্য আপনার হ্যামার ড্রিলটি হ্যামার হচ্ছে না বা ডিল হচ্ছে না। তো যাই হোক, এটা হচ্ছে ভাঙা পিস্টন, এটা হচ্ছে নতুন পিস্টন। তো ভাঙা পিস্টনটা বাদ দিয়ে দিলাম, আর এখন আমরা নতুন পিস্টন যেটা সেটা ইউজ করব, সেটাই লাগাবো। তো এটা হচ্ছে পিস্টনের মূল বডি বা ইঞ্জিন, যেটাই বলা হয়। একটা দেখতে অবশ্যই একটা ইঞ্জিনের মতো। তো দেখতে থাকুন, আমার সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখবেন, কেউ ভিডিওটি টেনে দেখবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে পিস্টন, আর আমরা এখন পিস্টনটা লাগাবো। এটা হচ্ছে আপনার বড়াই চব্বিশ ড্রিল বলে। তো বড়াই চব্বিশ ড্রিলের আজকে আমরা এটা পিস্টন চেঞ্জ করব। আমরা এটাকে প্রথম গ্রিস ভরিয়ে নিচ্ছি, একটু যেন পিছলা বা আঠালো জাতীয় থাকে, তাহলে আমার এটা লাগাইতে ইজি হবে। তো এটা হচ্ছে পিস্টনের সেই বুলেট যেটার জন্য আপনার হ্যামারিংটা হয়, এটাই মূলত পাঞ্চ করে। এটা পাঞ্চ করলেই আপনার হ্যামারিংয়ের যে বিটটা আছে এটা আপনার ওয়ালের মধ্যে দ্রুত ঢুকে যায়, এবং ঘোরার জন্য শুধু আপনার ছিদ্রটা হয়। আর এটা হচ্ছে পিস্টনের জন্য আপনার ওই ঘোড়ার বিটের মধ্যে প্রেশার প্রয়োগ করে যার জন্য আপনার হ্যামারিংটা হয়। তো দেখতে থাকুন। এগুলো কাজ আসলে খুবই সহজ, ভাবলে অনেক কিছু, না ভাবলে কিছুই না। তো দেখতে থাকেন যে এই যে আমার হাতে যে বেয়ারিংটা দেখতেছেন, এটা হচ্ছে না, এটার নাম হচ্ছে ক্রস বেয়ারিং। এই বেয়ারিংটা মূলত আপনার পিস্টনটাকে আপ ডাউন করে, পিস্টনটাকে আপনার এদিক সেদিক খেলতে আপ ডাউন করে। তারপর এটা হচ্ছে একটা পিনিয়াম, নিচে আরেকটা পিনিয়াম বসবে গোল। তো আপনারা দেখতে থাকুন, সাথেই থাকুন, আর অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। ভিডিও অবশ্যই কেউ টেনে দেখবেন না, টেনে দেখলে ভিডিওর কিছুই বুঝবেন না। যদি কিছু বুঝতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রথম থেকে পুরোটা দেখবেন। ভিডিও যদি টেনে দেখেন তাহলে আপনারা ভিডিওর কিছুই বুঝতে পারবেন না, কারণ আমাদের কাজে প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট। কারণ একটা ওয়াশার যদি আপনি না দেন, সেই ওয়াশারের জন্য আপনার একটা মেশিন প্রবলেম দিবে। একটা স্ক্রু যদি আপনার না দেন, সেই স্ক্রুর জন্য আপনার মেশিনটা প্রবলেম দিবে। অতএব আপনি যদি টেনে দেখেন তাহলে দেখা যাচ্ছে যে একটা ওয়াশার ইউজ করলাম, আপনার চোখে সেই ওয়াশারটা ধরা পড়লো না। তো তখন দেখা গেছে যে আপনি এইভাবেই ফিটিং করলেন, তো আপনার সেই দেখাটা কোনো কাজেই লাগলো না। তো আমি সম্পূর্ণ ভিডিও করে থাকি যে আপনাদের জন্য, আপনাদেরকে যেন কিছু বুঝাইতে পারি, আপনারা যেন কিছু শিখতে পারেন। তো আপনারা যদি কিছু বুঝতে না পারেন, যদি কিছু শিখতে না পারেন, তাহলে আমার এই ভিডিও বানানোর আসলে কোনো উদ্দেশ্য নেই, মূলত তাহলে আমার সব কিছু ব্যর্থ হবে। আমি চাই যে আমারও কিছু উপকার হোক, আপনাদেরও কিছু উপকার হোক, আপনারা দেখে কিছু কাজ শিখেন, আর আমিও যেন একটা ইউটিউবের মালিক হতে পারি, সেই জন্যই মূলত পরিশ্রম করা। তো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, একটু সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেন, আর একটি লাইক দিয়ে দেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে বা আপনারা কোন ধরনের ভিডিও আমার কাছ থেকে চান। তো আমাদের পিস্টন লাগানো কমপ্লিট, এখন আমরা ডিল সাইডটা কমপ্লিট করব, হ্যামারিংয়ের যে মূল সাইডটা এটা কমপ্লিট করব। তো আমরা এখন এটা ফিটিংয়ে যাচ্ছি, সম্পূর্ণ ফিটিং। হ্যামারিং আমাদের পিস্টন লাগানো কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এটা এখন ফিটিং করতেছি। তো ফিটিংও হয়ে গেছে, ফিটিং করতে আর বেশি সময় লাগবে না। তো আমাদের আর্মেচারটা একদম সম্পূর্ণ ফিটে আছে, ওকে আছে। তো আমরা এখন নিশ্চিন্তে এটা ফিটিং করতে পারি, কোনো প্রবলেম হবে না আশা করা যায়।
তো এটা হচ্ছে কয়েল, তো আমরা এটা একটু সার্ভিসিং করে নেই, দেখতে থাকেন। এটা অবশ্যই অবশ্যই একটু সার্ভিসিং করে নেবেন, কারণ যেহেতু অনেক দিন ইউজ করা হয়েছে, কার্বন জমে ছিল, সে কার্বনগুলো পরিষ্কার করে নিতে হবে। তো পরিষ্কার হয়ে গেছে, এখন আমরা এটা ফিটিং করব, কয়েলটা ফিটিং করব, মানে মোটর সাইডটা ফিটিং করব। মোটর সাইডটা ফিটিং হয়ে গেছে, এখন আমরা স্ক্রুগুলো টাইট দিয়ে দিব। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। শর্টকাট, খুব শর্টকাট একটি ভিডিও করলাম। এটা হচ্ছে ভিউয়ার্স হ্যামার ড্রিল এবং নর্মাল ড্রিলের জন্য যে একটা লক থাকে, সে লক বা গিয়ার সুইচ যাই বলেন সেটা বলা হয়। তো যাই হোক, আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। তো এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেন। আর আপনারা কে কোন ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমি আপনাদেরকে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।